ওয়েলকাম টু দ্য রেসিপি হাউস। আমি কৌশিক, তোমাদের সামনে আজকে আবার একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাবো চিকেন কষা। তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আমি চিকেন কষাটা কীভাবে বানাই, তারপরে রান্নার শেষে আবার কথা হবে, চলো। তো আমাদের চিকেন কষার জন্য লাগবে 1 কিলো চিকেন, যেটা আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর লাগবে 4টে মিডিয়াম সাইজের অনিয়ন স্লাইস, 2 চামচ আদা রসুন বাটা, 3টে মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছি। এবার চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করব। তো এর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, এবার আমরা দেব হচ্ছে 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর আমরা দেব 1 চামচ জিরে গুঁড়ো, তারপর আমরা দেব 1 চামচ নুন। এবার এগুলো দেওয়ার পর আমরা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব, একদম ভালো করে মাখাতে হবে যাতে চিকেনটার মধ্যে মশলাগুলো ভালো মতো ঢোকে। তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখার পর এটাকে মোটামুটি আপনারা আধা ঘন্টার মতো রেখে দেবেন, 30 মিনিট চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আমরা আলুগুলোকে ভেজে নেব। তো আমরা 1 কিলো চিকেনের জন্য 4টে আলু নিয়েছি, সেটা 4টাকে আমরা 8 টুকরো কেটে নিয়েছি। তো আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তো তেলটা প্রায় গরম হয়ে গেছে আমার। এবার তেলের মধ্যে আমরা আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে ও লালও হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। তো এবার আমরা গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো কিছুক্ষণ পরে এর মধ্যে আমরা 4টে মিডিয়াম সাইজের যে পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভাজবেন যতক্ষণ না লাল হয়। পেঁয়াজটা লাল হয়ে গেলেই মনে করবেন আপনাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমরা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব। এছাড়া আমরা যে 3টে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটাও চিকেনের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর চিকেনটাকে ভালো করে কষতে হবে মশলা দিয়ে। ভালো করে কষবেন, যতক্ষণ না চিকেনটা সাইড দিয়ে তেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে চিকেনটাকে কষতে হবে। তো এবার আমরা চিকেনটাকে কষবো ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনের মশলাটা প্রায় কষা হয়ে গেছে, একটা তেলও ছেড়ে দিয়েছে। তো এটাকে আমরা 5-7 মিনিট আর ভালো মতো কষলে আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন কষা রেডি হয়ে গেছে, এর একটা সুন্দর কালারও চলে এসছে, কালচে কালচে কালার। তো খুবই ইজি একটা রেসিপি, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এই চিকেন কষাটা। তো তোমরা দেখলে আমি চিকেন কষাটা কীভাবে বানালাম, এটা খুবই একটা সহজ রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর বানানোর পর আমাকে বলবে কেমন হয়েছিল কমেন্ট করে। আর যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।